তৈরি করছি চাল ভাজা ছাতু নাড়ু। এই নাড়ুটা খেতে অনেক মজার এবং তৈরি করা যায় কিন্তু শুধুমাত্র নারিকেল, চাল এবং চিনি দিয়ে। এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা কেমন হয় বলুন তো? আমার কিন্তু খুব পছন্দের এই নাড়ুটি, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি কিন্তু এখানে নিয়েছি মোটা যে চাল, সেটা আমি ভেজে নিয়েছি। সাধারণত আমরা চাল ভাজা যে খাই সেভাবে করেই ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হবে, পারফেক্টভাবে ভাজা হবে, তখন কিন্তু ফুলে ফুলে উঠবে। এখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি কিন্তু একটু দানাদার ভাব রেখেছি, এতে করে যখন আমি নাড়ুটা কামড় দেব বা তৈরি হয়ে যাওয়ার পরে কামড় দেব, খেতে খুবই ভালো লাগে দাঁতের নিচে যখন পড়ে। তো চলে যাচ্ছি রেডি করার জন্য। একটা প্যানে আমি নিয়ে নিয়েছি চিনি। চিনি নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে। চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 তেজপাতা। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখানে এলাচের গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি দেইনি। দিয়েছি সামান্য পরিমাণে পানি চিনিটা গলে যাওয়ার জন্য। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন পারফেক্টভাবে গলে আসবে, চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই পুরোটা রান্না করতে হবে, তা না হলে লালচে একটা ভাব চলে আসবে। চাইলে আপনারা ক্যারামেল তৈরি করেও করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া 1 কাপ পরিমাণে। খুব মিহি করে কুড়িয়ে নিয়েছি নারিকেলটা, আর নারিকেলটা দিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে নারিকেলটা চিনির সাথে জাল করতে হবে। চিনির সাথে যখন পারফেক্টভাবে নারিকেলটা জাল করা হয়ে যাবে, তখন যখন আপনি নাড়ুটা তৈরি করবেন, নাড়ুটা আপনারা অনেক দিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি নারিকেলের কাঁচা একটা ফ্লেভার থেকে যায়, সেক্ষেত্রে আপনার নাড়ুটাও পারফেক্ট হবে না এবং বেশ কিছুদিন রাখতেও পারবেন না, নারকেলের এই নাড়ুটা নষ্ট হয়ে যাবে। তো যখন এভাবে একটু হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব আমি যে চালের গুঁড়ার ছাতুটা রেডি করেছি, সেই ছাতুটাই অল্প অল্প করে অ্যাড করব। একেবারে কিন্তু সবটা অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রেও আপনার নাড়ুটা পারফেক্ট হবে না। আর এই নাড়ুটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স আছে, এগুলো ফলো করলে আপনার নাড়ুটাও পারফেক্ট হবে। অনেকের ক্ষেত্রে অবজেকশন থাকে যে নাড়ু পারফেক্টভাবে জমাট হয় না, বা যখন তৈরি করতে যান তখন হাতের সাথে লেগে আসে বা হাতে একসাথে অ্যাড হতে চায় না। সেক্ষেত্রে কিন্তু এইসব টিপস যদি আপনারা ফলো করেন পারফেক্ট হবে। তো এখন এভাবে যখন একটু সফট, সাধারণত আমরা যেভাবে রুটি বেলি বা সফট একটা ডোয়ের মতো হয়, সেরকম সফট অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, শক্ত করে নামানো যাবে না। তো এখন আমি হাতে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে মুট করে নিচ্ছি, বা আমি নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে একটু তেলও নিতে পারেন, আর অবশ্যই কিন্তু গরম অবস্থাতেই এটা রেডি করে নিতে হবে, তা না হলে যেহেতু চিনি দিয়ে তৈরি, চিনিটা খুব ঘন করে তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসে, শক্ত হয়ে আসে, পারফেক্টভাবে আপনি নাড়ু শেপটা দিতে পারবেন না। তো আমি এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে নাড়ুটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটা প্লেটের নিচে আমি ছাতু বিছিয়ে রেখেছি, এতে করে একটা আরেকটার গায়ে লেগে আসবে না এবং তলাতে লেগে যাবে না। আর উপর থেকেও কিন্তু যখন আপনি 2-3টা লেয়ার দেবেন বা তৈরি করতে থাকবেন, তখন একটু একটু করে ছাতু দিয়ে গড়িয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার এই নাড়ুটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো একটা একটা করে আমি বেশ কিছুটাই এখানে রেডি করে নিচ্ছি। যেহেতু আমি 1/2 কেজি চালের নাড়ু তৈরি করছি, সেহেতু অনেকগুলো নাড়ু হয়েছে এবং আমি প্রায় 6 মাসের মতো রেখে খেতে পারবো, এমন একটা মানে প্রিপারেশন নিয়ে আমি তৈরি করেছি। তো তৈরি হয়ে গেছে সবগুলো নাড়ু, আর এভাবে করেই আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।